তো বিটি বন্ধু বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা সকলে জানো প্রেজেন্ট টাইমে ইন্ডিয়াতে অ্যাপেল খুব চলছে। না, আমি এই অ্যাপেলের কথা বলছি না, আমি বলছি অ্যাপেল কোম্পানির কথা। এটা খেয়ে তারপরে আরো বলছি। তবে হ্যাঁ, আমার খাওয়ার দিকে কিন্তু কেউ নজর দেবে না। আমার যদি পেট খারাপ হচ্ছে না, যারা যারা আমার এই আপেল খাওয়ার দিকে নজর দিচ্ছ, তারা যখন আপেল খাবে তাদের বাড়িতে গিয়ে আমি গিয়ে নজর দিয়ে আসবো কিন্তু, ঠিক আছে? আমার যদি পেট খারাপ হচ্ছে তাহলে তাদেরও পেট খারাপ হবে কিন্তু, আমি বলে দিচ্ছি আগে থেকে, কেউ নজর দেবে না। বহুত মানুষ লাগলো, মত করো রানিলো, রানিলো বহুত বুড়ে লাগলো, তোবা তোবা তোবা, তারা মুড খারাপ কর দিয়া। আমি ফটাফট খেয়েই আসছি। ওকে, তো চলে এসছি আমি। আজকে টপিক হচ্ছে অ্যাপেল ইন্ডিয়াতে যে এত অ্যাপেলের স্মার্টফোন চলছে, অ্যাপেল মানে আইফোন। আমার মতে আইফোন নেওয়ার থেকে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেওয়া অনেক বেটার। কেন বেটার? তার কারণ হচ্ছে আমাদের যারা মানে ইন্ডিয়ান ইউজার যারা, তাদের বাজেট ম্যাক্সিমাম হচ্ছে 20,000-এর নিচেই হয়। তো 20,000-এর নিচে আইফোন নেওয়ার কোনো মানে নেই, কারণ 20,000-এর মধ্যে তোমরা যে আইফোনগুলো কিনবে সেটা পুরনো, 2-3 বছরের পুরনো আইফোন। শুধু ওই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু দেখে, ব্র্যান্ড দেখানোর জন্য যে আমার কাছে প্রচুর পয়সা আছে, তো সেই সব দেখানোর জন্য আইফোন কিনে কোনো লাভ নেই। তার থেকে একটা অ্যান্ড্রয়েড ভালো স্মার্টফোন কিনা অনেক বেটার, যারা মোটামুটি 1-1.5 লাখ টাকা খরচা করতে পারে, তাদের জন্য আইফোন ঠিক আছে। আইফোন সবসময় লেটেস্ট মডেল কেনাই উচিত, যেটা একটু হায়ার ভেরিয়েন্ট, যেটা মানে প্রো প্রো ম্যাক্স, এইগুলো কেনাই বেটার, ঠিক আছে? ওই আইফোন মিনি, ঠিক আছে, ওইগুলো কিনে বা আইফোন এসি সিরিজ, তো এইগুলো কিনে কোনো লাভ নেই, ঠিক আছে? ওতে তোমাদের ডাউনগ্রেডই, মানে তোমাদের জাস্ট ব্র্যান্ড দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য, প্লাস হচ্ছে ওই iOS এর একটু আধটু এনজয় করার জন্য iOS কে, তো ওর জন্য আইফোন নিয়ে লাভ নেই। তার কারণ তোমরা যদি 20,000 টাকা খরচা করো, আইফোন এসি 2020 পেয়ে যাবে সেলের টাইমে, আইফোন এসি 2020 20,000 টাকায় পাওয়া যায়। তো 20,000 টাকায় তুমি ওই আইফোন এসি 2020 না নিয়ে তুমি একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন নিতে পারো, ঠিক আছে? কেন এই কথাটা আমি বলছি, স্পেশালি তুমি রিয়েলমি বা শাওমির ফোনই আমি বলবো নিতে, কেন আমি বলছি এসি 2020 যেটা বলছি, সে এসি 2020 হচ্ছে এখন 2022 চলছে, 2 বছর পুরনো হয়ে গেছে। ওতে কি পাচ্ছ তুমি? ফোনটা একটা একদম ছোট স্ক্রিনের একটা ফোন, সবসময় ফোনটাতে কি দেখবে? পিকচার বা ভিডিও দেখবে, বা তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ করবে, বা হচ্ছে সে যাই করো, ফেসবুক করো, হোয়াটসঅ্যাপ করো, যা খুশি করো, বা তোমরা কিছু মুভি দেখলে বা কিছু দেখলে, তো ওই ছোট স্ক্রিনে দেখে কোনো মজা নেই, ঠিক আছে? তার থেকে তোমরা অ্যান্ড্রয়েডের একটু বড় স্ক্রিনে তোমরা ফোন পেয়ে যাবে। তারপরে আইফোন এসি 2020 যদি তোমরা নাও, তার রিয়ার ক্যামেরাও সিঙ্গেল ক্যামেরা রয়েছে, ঠিক আছে? সিঙ্গেল ক্যামেরা থাকার ফলে তোমরা জাস্ট তোমরা নর্মাল স্টিল পিকচারই নিতে পারবে, আল্ট্রা ওয়াইড সেন্সারও নেই, প্লাস টেলিফোটো তো নেই, ছেড়েই দাও। 20,000 টাকার অ্যান্ড্রয়েড স্মার্টফোনও টেলিফোটো লেন্স দেয় না, ঠিক আছে? তাও আল্ট্রা ওয়াইডটা তো থাকে, আল্ট্রা ওয়াইডটাও নেই, ঠিক আছে? জাস্ট একটা নর্মাল সিঙ্গেল ক্যামেরা রয়েছে। প্লাস আর একটা জিনিস, অ্যাপেল যেহেতু ওটা সস্তায় দিচ্ছে, ওই জন্য ওর ক্যামেরা সেন্সারও অত ভালো না, ঠিক আছে? অত এক্সট্রা অর্ডিনারি শুধু ওই ব্র্যান্ড ভ্যালুই রয়েছে, আর তাছাড়া মানে কিছু আলাদা ফিচার্স কিছুই নেই, ঠিক আছে? বরঞ্চ অ্যান্ড্রয়েড ওর থেকে অনেক বেটার ফিচার্স পাবে তুমি, কারণ ওতে কি রয়েছে ওই ফোনটাতে, লো রেজলিউশনের ক্যামেরা রয়েছে, ঠিক আছে? ওর থেকে under 20,000-এ ভালো রেজলিউশনের ক্যামেরাওয়ালা ফোন পেয়ে যাবে তুমি, ডিসপ্লে বড় থাকবে, প্লাস তোমার মানে মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য, মিডিয়া কনজাম্পশনের জন্য বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন under 20,000-এর মধ্যে। মানে এরকম এখনো মোটা মোটা বেজেল, ঠিক আছে? তো এইসবের জন্য তোমরা যদি 50,000 টাকা খরচা করতে পারো, 50,000 টাকা খরচা করতে পারলে অনেকে ভাবে যে আমি তাহলে আইফোন 12 মিনি নিয়ে নিই, ঠিক আছে? এখন ওই 50,000 টাকার মধ্যে তোমরা আইফোন 12 মিনি পাবে, ঠিক আছে? আইফোন 12 মিনি ওতেও বা কি রয়েছে, স্ক্রিনটাও ছোট, প্লাস হচ্ছে ক্যামেরাতেও অত এক্সট্রা অর্ডিনারি কিছুই নেই। ওর থেকে একটা অ্যান্ড্রয়েডের ভালো ফ্ল্যাগশিপ ফোন তোমরা পেয়ে যাবে 50,000-এর মধ্যে, ভালো ফ্ল্যাগশিপ ফোন চলে আসবে, যাতে তোমরা অনেক কিছু পাবে। প্লাস আইফোন 12 মিনিতে অ্যামোলেড ডিসপ্লেও না, নর্মাল IPS ডিসপ্লে, ঠিক আছে? তোমরা সেখানে অ্যান্ড্রয়েডে ফ্ল্যাগশিপ ফোন পেলে তোমরা অ্যামোলেড ডিসপ্লে পাবে, কার্ভ ডিসপ্লে পেয়ে যাবে, 2K রেজলিউশনেরও ডিসপ্লে পেয়ে যাবে, প্লাস হচ্ছে তোমরা রিয়ারে অনেক ভালো কোয়ালিটির ক্যামেরা পাবে, তারপরে অল ওভার ক্যামেরা পারফরমেন্স, তারপরে ডিসপ্লে সাইজ, তারপরে মিডিয়া কনজাম্পশনের জন্য, ফটো তোলার জন্য, সবকিছুর জন্য অনেক বেটার। তোমরা যদি 12 মিনির সাথে ওই প্রাইসে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পারিজন করো, ঠিক আছে, 2 বছর পুরনো যদি আইফোন কেনো, ঠিক আছে, 2 বছর পুরনো আইফোনও তোমার 30-40 হাজার টাকায় পাওয়া যায়,
আমাদের ইন্ডিয়াতে কিছুদিন পর 5G চলে আসবে, ঠিক আছে? তো সেলে যে আইফোন গুলো সস্তায় দিচ্ছে, তো আমার মতে নেওয়া উচিত না, তার কারণ সব এখন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোন গুলো 5G তে আসছে, ঠিক আছে? পুরনো যে তোমরা আইফোন কিনবে সেই আইফোন হচ্ছে সবই 4G, ঠিক আছে? তোমরা 5G কানেকটিভিটি পাচ্ছ না, প্লাস এক্সট্রা অর্ডিনারি কিছুই নেই, বরঞ্চ ওই প্রাইসের মধ্যে অনেক বেটার বেটার অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। তোমরা যদি পুরনো মডেলের মানে আইফোন নাও, তাহলে হচ্ছে তোমার প্রসেসরও পুরনো, একদম লেটেস্ট তো প্রসেসর পাবে না, একটু পুরনো প্রসেসর পাবে। ওর থেকে তোমরা অ্যান্ড্রয়েড ফোনের লেটেস্ট স্ন্যাপড্রাগনের ভালো প্রসেসর পেয়ে যাবে। আমি 12 mini এর সাথে কম্পারিজন করেই বলছি, 12 mini ধরো তোমরা আন্ডার 50,000, আমি 40,000ই ধরলাম, চলো সেলে ওই 40,000 মতো নেমে আসে, 40,000 মতো প্রাইস সব ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে। তো সেলে আইফোন 12 mini যদি তুমি 40,000 এ পাও, আর সেখানে যদি তুমি একটা 40,000 এর মধ্যে যদি একটা ভালো অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনো, ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য ডিসপ্লে সাইজ বড়, ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো অ্যান্ড্রয়েড ফোনে, প্লাস হচ্ছে যেহেতু আইফোন 12 mini একটু পুরনো মডেল হয়ে গেছে, তো ওর প্রসেসরও একটু উইক তুলনামূলকভাবে। তুমি যদি এখন লেটেস্ট যদি অ্যান্ড্রয়েড ফোন নাও, স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর 40,000 এ চলে আসবে। তো আমার মতে আইফোন নেওয়া উচিত না তোমার যদি বাজেট অত না থাকে, মানে তুমি যদি 1-1.5 লাখ টাকা না খরচা করতে পারো। হ্যাঁ, 1-1.5 লাখ টাকা যদি খরচা করতে পারো, ঠিক আছে, তোমার যদি পকেটে দম থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে না আইফোন ওই নিলে তো একটু প্রো বা প্রো ম্যাক্সই নেওয়া উচিত, ঠিক আছে? আর নাহলে আমি বলবো অ্যান্ড্রয়েডের একটা ভালো ফ্ল্যাগশিপ ফোন নিয়ে না। অ্যান্ড্রয়েড ফোনে বেনিফিট তুমি কি পাচ্ছ আন্ডার 50,000 এ? 5G কানেকটিভিটি পাচ্ছ, ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছ, ডিসপ্লে ভালো পাচ্ছ, ঠিক আছে? আর আইফোনে তুমি কি পাচ্ছ? আইফোনে পাচ্ছ হচ্ছে ছোট সাইজের একটা স্ক্রিন, প্লাস হচ্ছে তোমার 40,000 এ তো তুমি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে টেলিফোটো লেন্স পেয়ে যাবে, প্লাস টেলিফোটো কি আমি পেরিস্কোপ জুম লেন্স পেয়ে যাবে, গিয়ে ক্যামেরাতে YS পেয়ে যাবে, যেটা তুমি 12 mini তে YS ও পাবে না, প্লাস পেরিস্কোপ জুম তো ভুলেই যাও, টেলিফোটো লেন্সও পাবে না, ঠিক আছে? হ্যাঁ, আল্ট্রা ওয়াইড থাকবে, বাট টেলিফোটো লেন্সও পাবে না, প্লাস তারপর ডিসপ্লে কি ডিসপ্লে IPS LCD পাবে তুমি, ঠিক আছে? আন্ডার 40,000 কি 50,000 এর মধ্যে 12 mini পাও, তার IPS ডিসপ্লে আছে। সেখানে অ্যান্ড্রয়েড ফোনে তোমরা কি পাবে? অ্যান্ড্রয়েড ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবে, প্লাস হচ্ছে তোমরা 2K রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবে, পেরিস্কোপ জুম লেন্স পেয়ে যাবে 40,000-50,000 এ, ঠিক আছে? তো আমার মতে পুরনো আইফোন নিয়ে লাভ নেই। আর প্লাস হচ্ছে আইফোনে পাবে তুমি কি পাবে, হচ্ছে ডিসপ্লে ভালো কোয়ালিটির পাচ্ছ না, মানে ক্যামেরা কোয়ালিটিও অতটা ভালো না, ঠিক আছে? সেই অনুযায়ী তুমি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্যামেরা ওর থেকে বেটার পেয়ে যাবে। শুধু কি পাচ্ছ? শুধু IOS এর এক্সপিরিয়েন্স পাচ্ছ, আর অ্যান্ড্রয়েডের কি পাচ্ছ? সবকিছু পাচ্ছ, ঠিক আছে? IOS এর সাথে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তো খারাপ না, বরঞ্চ IOS এর থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, ইজি অনেক বেশি, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা যদি বলো যে না আমার খুব সিকিউরিটি চাই, তো সিকিউরিটি চাইলে আমি বলবো তাহলে সিকিউরিটি যদি অত চিন্তা করো, তাহলে তুমি ইয়ে করো, স্যামসাং এর ফোন নাও, রিয়েলমি শাওমি কেন নেবে? স্যামসাং এরও ভালো ভালো আন্ডার 50,000 এর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন পেয়ে যাবে, S21 ফ্যান এডিশন পেয়ে যাবে তোমরা আন্ডার 50,000 এ, বা মোটরোলা নিতে পারো, ঠিক আছে? মোটরোলার ফোনও অনেক বেটার, হেভি হেভি ফোন পেয়ে যাবে, ফ্ল্যাগশিপ লেভেলের ফোন পেয়ে যাবে আন্ডার 50,000 এ মোটরোলার, প্লাস ওতেও তোমার সিকিউরিটি খুব ভালো। কেন সিকিউরিটি ভালো সেটার উপরে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো, যে স্যামসাং আর মোটরোলার ওদের দুজনের ফোনের সিকিউরিটি কেন ভালো। তোমরা ভাবছো হয়তো যে মোটরোলাতে স্টক অ্যান্ড্রয়েড রয়েছে বলে, আমি বলছি না, স্টক অ্যান্ড্রয়েডের জন্য না, ওর একটা অন্য কারণ আছে, ঠিক আছে? কি কারণ সেটা আমি এই ভিডিওতে বলবো না, কারণ আমার তাহলে আমি ওই টপিকের উপর একটা ভিডিও বানাতে পারবো, সবই যদি ভিডিওতে বলে দিই তাহলে আর কি বলা থাকবে, তো সবকিছু তো একটা ভিডিওতে বলা যায় না, আর প্লাস বড় হয়ে যাবে ভিডিওটা। আমি ওই টপিকের উপর একটা ভিডিও বানাবো, যে স্যামসাং এর সিকিউরিটি কেন ভালো অ্যান্ড্রয়েড ফোনের স্মার্টফোনের মধ্যে, প্লাস মোটরোলার ফোনের সিকিউরিটি কেন ভালো, আর প্লাস একই সাথে ওটাও বলবো যে আইফোনের কেন সিকিউরিটি ভালো, ঠিক আছে? তোমরা যদি সিকিউরিটি নিয়ে ভাবো, তাহলে সিকিউরিটি নিয়ে অত কনসার্ন হও, তাহলে তোমরা স্যামসাং বা মোটরোলা চুজ করবে, রিয়েলমি শাওমি নিও না, ঠিক আছে? আন্ডার 50,000 ফ্ল্যাগশিপ লেভেলের ফোন পেয়ে যাবে। তো আমার মতে তোমার 1-2 বছর পুরনো আইফোন নেওয়ার থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন নেওয়া অনেক বেটার, ঠিক আছে? আইফোন নিলে তুমি 50,000 খরচা করে পুরো ওয়েস্ট অফ মানি, ঠিক আছে? পয়সা পুরো একদম জলে, ঠিক আছে? কারণ তুমি কোনো দিক দিয়ে আপগ্রেড পাচ্ছ না, সব দিক দিয়ে ডাউনগ্রেড, বা শুধু সফটওয়্যারটাই পাচ্ছ, ঠিক আছে? আজকে এইটুকুই বলা ছিল, আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবের উপর। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, যে আইফোন আইফোন করে সারাদিন, তাদের বিশেষ করে তাদেরকে শেয়ার করবে, ঠিক আছে? তো আজকের মধ্যে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান অ্যাপেল আ ডে ডক্টর কিপস অ্যাওয়ে, জনস্বার্থে প্রচারিত। অ্যাপেলের অ্যাডভার্টাইজমেন্ট করলাম আবার তো।
তাও যেতে যেতে আমি একটুখানি বলেই দিই যে স্যামসাং আর মোটোরোলার ফোন কেন সিকিউরিটির দিক দিয়ে বেটার, তার কারণ স্যামসাং আর মোটোরোলার ফোনে একটা স্পেশাল চিপ থাকে সিকিউরিটির জন্য। স্যামসাং এর ফোনে হচ্ছে নক সিকিউরিটি আর মোটোরোলার ফোনে থাকে থিং শিল্ড সিকিউরিটি। এবার এই দুটো সম্পর্কে আমি পরে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। তোমাদের সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো আজকের মতো এইটুকুই।